নর্মাল অল ইঞ্জিনিয়ারের মতো আমি বম্বে আমার প্লেসমেন্ট হয়, আমি তারপরে বম্বে যাই। চাকরি করতে করতে আমি একজনের বাড়িতে গেছিলাম, ওরা বার্থডে পার্টি ছিল। আমি তো গান বাজনা কলকাতা সবসময় করতাম ছোটোবেলার থেকে, কিন্তু মিউজিক চুজ মি, আই ডেন্ট চুজ মিউজিক। ছোটোবেলা থেকে আমি স্ট্যামার করতাম বলে আমাকে ওই একটা পাশের বাড়ির গানের ক্লাসে পাঠানো হলো, সেখান থেকে আমার মিউজিকের কানেকশন শুরু হয়ে যায়। অ্যান্ড দেন আফটার দ্যাট স্কুল কলেজ ব্যান্ড স্টার্টেড অ্যাপ্রোচিং মি, অ্যান্ড আই নেভার জয়েন্ট মিউজিক ফর গার্লস, দ্যাটস ফর শিওর। আমি ওই গিটার বাজিয়ে মেয়ে ইমপ্রেস করবো এটা আমি কোনোদিন ভাবিনি আর কি। আমি আই ওয়ান্টেড টু মিউজিক বিকজ আই লাভ মিউজিক, দ্যাটস ফর শিওর। শুনতে আমার খুব ভালো লাগতো, আর অফকোর্স গাইতে আমার একটা ট্যালেন্ট ছিল, বাট আই ডিন্ট নো দ্যাট দিস ট্যালেন্ট ওয়াজ সাম, মানে কোনো একটা কোনো এভিডেন্ট ট্যালেন্ট ছিল এটা। হোয়েন আই ওয়েন্ট টু বম্বে অ্যান্ড দিস পার্টি, দ্যার ওয়াজ দিস এনআর অফ অফ রেপিউটেড মিউজিক কোম্পানি ইউনিভার্সাল, মালবিকা ওয়াজ দেয়ার, অ্যান্ড শি স্পটেড মি। আর যখন আমি চাকরি করছিলাম শাহপুরজি পালনজিতে, শি গট মি এ মিটিং উইথ দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি, অ্যান্ড ইন ফিউ ডেজ আই হ্যাড এ কন্ট্রাক্ট অ্যান্ড আই লেফট মাই জব। আই সেড ওকে, দিস ইজ ইজিয়ার দ্যান গোয়িং টু অফিস এভরি ডে। কিন্তু সেদিন কার চোখে না পড়লে তাহলে গান মিউজিক আজকে তোমার সাথে থাকতো না, এমনি যেরকম ছিল সেরকম ভাবে? আমি জানি না, আমার মনে হয় কি জীবনের চয়েস এরকম করেই হয়, থিংস চুজ ইউ নো। তুমি নিজেও জানো তুমি অ্যাঙ্করিং, তুমি একটুখানি পুশ করে যাবে ওইটাই তোমার দিকে এসেছে, রাইট? তো আই থিঙ্ক দ্যাটস এ রিয়ালিটি অফ অল অফ দিস থিংস। অফকোর্স একটা ইনক্লিনেশন আছে, বিট ইভেন্চুয়ালি ওই ডেস্টিনি তো একটা ম্যাটার করে। তো আমাদের এখানে কলকাতায় যারা শুরু করছেন মিউজিক, তারা অনেকেই বলেন যে ভীষণ টাফ। আমরা জানি কম্পারেটিভলি মুম্বাইতে অনেকটা ইজি, যেহেতু তোমার শুরুটাই মুম্বাইতে। তো এখন কোন পিরিয়ডটা চলছে, মানে হানিমুন পিরিয়ড বলা যায় নাকি স্ট্রাগলিং মিউজিকের ক্ষেত্রে? নো নো নো, ইটস অলওয়েজ ইউ নো অ্যাজ আই সেড, স্ট্রাগল ইজ অলওয়েজ ইন্টারনাল, ইউ নো। যেই আমার মনে হয় না, অ্যান্ড ইটস অল দ্য মিউজিশিয়ান্স অ্যান্ড অল দ্য আর্টিস্ট অ্যান্ড অল দ্য ব্যান্ড মেম্বার্স, অল দ্য পিপল হু ওয়ান্ট টু প্লে উইথ মি, ইউ নো। দি আদার ডে এলাহাবাদ থেকে একটা ছেলে আমার সাথে দেখা করতে এসেছে, তিন দিন ধরে আমার বাড়ির বাইরে ছিল। আমার সিকিউরিটি গার্ড বলে কি এ লড়কা আপকে লিয়ে ওয়েট কর রা হ্যায়, বাট ওয়েন আই গো অ্যান্ড টক টু হিম হি কান্ট টক টু মি বিকজ হি সো ডিস্ট্রট। কিন্তু খুব ভালো লিরিক্স লেখে ও, হি ওয়ান্টস রাইট উইথ মি। দ্য পয়েন্ট ইজ আর ওকে, আমি বাড়িতে দেখলাম তোমার চা ফা খাওয়ানোর পরে দেন ওপেন আপ, দেন আই রিয়েলাইজ ওয়াট আ ট্যালেন্টেড গাই হি ইজ। আই অলওয়েজ রিয়েলাইজ দ্যাট অ্যান্ড আই টেল এভরিবডি ইনক্লুডিং মাই সেলফ, দিস স্ট্রাগল অফকোর্স একটা শো বিজনেস আছে উইচ ইজ রেলেভেন্ট পিপল হ্যাভ টু, ইউ হ্যাভ টু মিট রেলেভেন্ট পিপল, তোমাকে অপরচুনিটিস দেবে। কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট তোমাকে হোয়াট ডিফারেন্ট ইউ আর ডুইং, আদারওয়াইজ অল সাউন্ডস দ্য সেম। সবাই যদি পিকাসোর মধ্যে আঁকা শুরু করে তাহলে রেমব্রান্ট, পিকাসো আর সালভাদর দালির মধ্যে ডিফারেন্স কী? টু ফাইন্ড ইউর সিগনেচার
is what every artist should strive for. Otherwise, populating similar jinish shobai kore kore populate kore etar karo labh hoy na. Na, listeners are also very smart. Listeners, they don't feel okay, this is the same thing what's happening, so what is new right now? I think all artists should strive for being different. You know, of course, Kolkata moto talented shohor to ami kothao dekhini. Even Bombay te ami eto musician dekhi, kintu Bombay musicians ache aro ora accept kore niyeche ki ora orokom great na, which is great about the city. You know, আমরা কখনো কখনো ভাবি আমরা খুব গ্রেট, কিন্তু এরকম না, কিন্তু আমরা গ্রেট কোনদিন হতেই পারবো না. আমরা কি সত্যিকার হতে পারবো? আমরা কি টেগোর হতে পারবো? আমরা কি সরকম হতে পারবো? আমরা হতেই পারবো না. কিন্তু এটা, এই হিউমিলিটিটা আমাদের পেতে দরকার কি এই গ্রেট থেকে শিখে এরা কী করে এরা জার্নিটা করেছে. এটা ভেরি ইম্পর্টেন্ট, বাট জার্নি ইজ ইন্টারনাল, এক্সটার্নাল স্ট্রাগল কম. সাইন হয়ে গেছে, পয়সা আছে, আই স্টে ইন আ ফ্যান্স ফ্যামিলি হাউস, এভরিথিং ইজ ফাইন, বাট এভরি ডে আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যান্ড আই ওয়ান্ট টু রাইট আ গুড সং. ইউ নো, দ্যাট ইজ দ্য স্ট্রাগল. ইউ নো, বলে এখন লাগে কি এটা বিজনেস এর মতো ব্যাপারটা, কিন্তু এটা কোর অফ ইট, ইট ইজ এ ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি. ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি দে গেট আপ ইন দ্য মর্নিং, আজ কুচ করনা ক্যা করে, ইটস অ্যাবাউট রাইটিং, ইটস অ্যাবাউট লিরিক্স, ইটস অ্যাবাউট, ইটস লাইক আ পেইন্টার, ইউ হ্যাভ টু পেইন্ট এ গ্রেট পেইন্টিং. এম এফ হুসেন কি একদিনও হয়নি, এম এফ হুসেন টু 42 ইয়ার্স টু বিকাম এম এফ হুসেন. সো ইট ইজ এ সেইং, ইট ইজ এ লং ওয়ে ডাউন টু দ্য টপ ইফ ইউ ওয়ান্ট টু রক অ্যান্ড রোল. তো তোমার কোন জনরটা পছন্দ, মানে তুমি কোন জনরে গান গাইতে পছন্দ করো? আমার বোধ হয় ন্যাচুরালি, কিন্তু আমি টাচ উইড, আই থিঙ্ক আই এম প্রিটি ভার্সাটাইল অ্যাজ এ সিঙ্গার, বাট অ্যাজ এ রাইটার আই লাইক লট অফ সোল, আই লাইক লট অফ লিরিক্যাল. আমি তো ওরকম গ্রেটসের মতো বলছি আর সামনে লিখতে পারি না, কিন্তু আমার লেখার খুব ইচ্ছে আছে ওরকম টাইপের লিরিক্স. দ্য নেক্সট সং ইজ এ সং কল শিদ্দত, উইচ ইজ ভেরি ডিফারেন্ট দ্যান তেরে নেনা. তুমসে জুদা হুম ফির ভি জুড়া, অধুরা রহা তেরে বিনা, তুমসে জুদা হুম ফির ভি জুড়া, তুমকো হি সাজনা, তুমকো হি সাজনা, ও মেরে সাজনা, ইতনি শিদ্দত সে মাগা, ইতনি শিদ্দত সে মাগা, জানে বস মেরা হি খুদা, তু হে সহারা মেরা, তু হে কিনারা মেরা, তু ইশক তু হি হে রাজা, অধুরা রহা তেরে বিনা. ভালো লাগলো, কিন্তু প্রথমে শুনে আমার যেটা মনে হচ্ছে দুঃখ কেন? You know what, there is a beautiful saying by Elizabeth Barrett Browning, one of my favorite poets. I'm a great poetry lover. I love reading poetry. So it's a poetry, I mean, any kind of art form is a result of pain. You know, it's just like beautiful, she described it beautifully. It's like a, you know, poddo phul thake chodo, poddo phul je connection hoy na, bhitore ekta pipe thake erokom bhabe. So what you have to do, to make a flute, that's how flute is invented. You take that pipe and you drill a hole inside the pipe. You make the pipe hollow and then you make holes and then you play it. That's the only way, I think. Jodi bangla khub abeger manush to eta pain, we are closer to pain than we are closer to happiness. Amar khushi to hoy to dukho na thakle amader, and that graph is what makes it interesting, I think. বাংলা নিয়ে কি ভাবছো? মানে আমরা জানি যে এআর রহমানের সাথে তোমার কাজ হয়ে গেছে, সেই গ্রুপের সাথে নিজস্ব কাজ করছো, যেটা সবচেয়ে বেশি দরকার, নিজের কাজ রয়েছে, এবং সবাই জানে যে কলকাতার ছেলে বাঙালি,
তাহলে টলিউড কবে তাতে গান পাবে? এখন নতুন নতুন প্রচুর ছেলেমেয়েরা গান করছে। আমি না ভেতর থেকে না, ইটস এ ভেরি সিম্পল, ইটস এ ভেরি সিম্পল থিং। আমি 3 বছর ধরে আমি মিউজিক ভিডিও করছি, আর এই বছর মনে হচ্ছে কি আই শুড এভেন্টুয়ালি, ইউ নো, লাস্ট ইয়ার আই শট ফর আ ফিল্ম অলসো ইন বলিউড, এন্ড আই ওয়াজ এ ব্যাটল লিড ইন দ্য ফিল্ম, 5টা গান আছে, আই ডিড দ্য ফিল্ম, দিস ইয়ার হোপফুলি রিলিজ। বাট আমার সত্যি আমি চাইছিলাম কি, few years back when PDA they released with Neha Panda and I released a song, somebody approached me from the industry, from the Tollywood industry, to do a film. Everything was sorted, we were about to do the film, but you know, corrected jinish last minute hoy na, but maybe that was not the right time for me. But I'm chaichi ki ebar I'm here till Wednesday, I definitely want to start something in the city as well, even if in the case of whatever, you know, amar khudro ability hishebe jai ami pari ar ki, but I definitely want to start my thing in this massive Shotut Rai, Riti Ghato kind of industry wherein I will take 5 lifetimes to do anything. But I want to start maybe this year onwards. I want to definitely do something this year. কাদের সাথে কাজ করার ইচ্ছে আছে, নাকি নিজেই কম্পোজ করবে এবং নিজেরই গান গাইবে, কোনটা ইচ্ছা আপাতত? দেখো, আমি যেরকম নিজেকে দেখি, আমি জানি না লোকজন আমাকে হয়তো অন্যভাবে দেখতে পারে, কিন্তু সবাই না, সব আর্টিস্টে আমি এরকম। So at the mirror which tells me that I want to play a dual role, both in front of the camera and plus in the music scene, right? So that much much like Anjanda, of course amra to Anjanda er moto hote parbo na, kintu tao ki chesta, but much much like he's really amar dekha dakhano hoyeche ki true artist manei hocche ekon current contemporary to Anjanda er moto kyu to nei amader industry te. অ্যাকচুয়ালি আমার তো খুব ভালো লাগে অনেক গানগুলো, মানে অচন্দার পুরনো গানগুলো, দার্জিলিং বা সেই সময়ের লেখা, সবাই গাওয়ার চেষ্টা করে, কেউ ইভেন সেদিন আমি অঞ্চন্দার একটা সিনেমাও দেখছিলাম, ইট ওয়াজ আ ব্যোমকেশ বলে, হি ডিড সামথিং রাইট, নতুন যে সিনেমাটা ব্যোমকেশ ডিরেক্টেড আগের বছর কিছু বেরিয়েছিল, I don't remember, I'm so sorry, I'm so bad with names. And I quite liked it, the way it was treated, I was like, wow, I would love to work with him. And if I don't get to work with him, I'd like to assist him maybe. Yeah, definitely, but definitely, I'm seeing for the opportunities which give me opportunities, both in front of the camera, plus music to amar forte ache, whatever amar ability modhe ami contribute korte pari. সবাই ডিফার করে, ভেরি করে, জাভেদ আখতার যদি বলে কি আমি কালকে হিরো বনবো, এটা আগে থেকে এটা সিটটা ভেতরে ভর্তায়, দ্যাটস রিজন মাই ফার্স্ট ভিডিও আই ডিড নট এন্টার, আই ডোন্ট ট্রাই টু মিট আ মহেশ ভট দ্যাট লেট মি গ্রো সং ইন আশিকি অ্যান্ড ক্র্যাক ইট, আই ফার্স্ট কেম আপ উইথ আ ভিডিও অ্যান্ড টিল নাও আই এম ভেরি শিওর অ্যাবাউট হোয়াট আই ওয়ান্ট টু ডু। এই বছর তো লাগছে লেট মি গো ইন টু দ্য মোর বিগার প্ল্যাটফর্ম সো দ্যাট মোর পিপল, ইটস নট দ্যাট আই ওয়ান্ট টু বিকাম ভেরি ফেমাস, আই ওয়ান্ট টু বিকাম দিস অ্যান্ড দ্যাট, বাট আই থিঙ্ক দ্যাট ও ভেতর থেকে একটা আসে না কি আই ওয়ান্ট টু ডু দিস নাও, হোয়াট ওয়ের এভার দ্যাট জার্নি টেক্স মি, আই ডোন্ট কেয়ার, বাট আই ওয়ান্ট টু ডু ইট, অ্যান্ড ওয়েন আই ডু সামথিং আই ডু ইট নাইসলি, আই নো দ্যাট হোয়াট এভার মাই এবিলিটি যেটা হচ্ছে। ইয়া, তো এই বছর শেষ, নতুন বছরে কী কী কাজ আছে তোমার? সো নতুন বছর উইথ টি সিরিজ আই হ্যাভ আ ডিল উইথ দেম, সো আই হ্যাভ টু ফুলফিল দ্যাট ডিল, তো 2 more singles উইল কাম আউট অ্যান্ড ইন প্যারালালি আই উইল ট্রাই অ্যান্ড ডু আ ফিল্ম মেবি। Yeah, but then, see, I shot a film last year. So this film is supposed to come out 2019. So hopefully that comes, but that's a Hindi Bollywood film. But when it comes to Tollywood, yeah, 2019. But I will definitely give it my 200% and see whether the greats accept me. একদম, তাহলে 2019 এ যদি আমরা টলিউডে তোমার পাই, তার জন্য চেষ্টা করবো যেটা দিয়ে বাংলা গান দিয়ে, ঠিক আছে? কত বৃষ্টি গো, কত হারানো স্মৃতি মনে, কিছু কবিতা বোঝা যাবে না গো বোঝালে, এই পূজোতে তুমি হাঁটছো না আমার হাত ধরে, সব স্বপ্নকে তুমি ভেঙে দিলে একবারে, নিশ্চয় প্রেম আমার ফিরিয়ে দে।
তোর পাশে কে দাঁড়িয়েছিল ভুবনে, কিছু বলো না বোঝা যাবে না, বোঝালে এই পুজোতে তুমি হাঁটছো না আমার হাত ধরে, সব স্বপ্নকে তুমি ভেঙে দিলে একবারে, ফিরিয়ে দে ফিরিয়ে দে ফিরিয়ে দে ফিরিয়ে দে ফিরিয়ে দে ফিরিয়ে দে নিশু প্রেম আমার। Again the pain, কিন্তু seriously প্রেম ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তুমি আমাদের যেটা দিলে এত ভালো একটা গান, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর আশা করবো পরের বছর খুব শিগগিরই আমরা তোমাকে পাই এরকমই ইন্টারভিউ নিই, আর ছবির জন্য বা অন্য কোনো বাংলা গানের জন্য। থ্যাংক ইউ সো মাচ। শেষে তুমি দর্শকদের কী বলবে? প্লিজ লিসেন টু মোর অরিজিনাল মিউজিক, promote artists who are jara nijer inner voice follow korche, because they are the ones who needs to be heard. The society ba India as a whole can only grow if artists have framed the societal framework, so that we want to live in a society which is very original. Ekta notun India dekhi amra egochhi with 2019 elections, make sure that we vote responsibly as well. Gram chhara eshechi go koto ghure tomar nodir ba koto shomoy hoye gelo dekhini tomake jerida